অভিজাত এলাকায় প্রাইভেট কারের মাশুল আদায়ে সমীক্ষা চালাচ্ছে উত্তর সিটি কর্পোরেশন। করের পরিমাণ নির্ধারণ হয়নি এখনও, পিক অফ পিকে আলাদা হারের চিন্তা। কিছু কিছু স্থানে দ্বিতীয় দিনের মতো চলছে বিশেষ টিকা ক্যাম্পেইন। অগ্রাধিকার পাচ্ছেন ষাটোর্ধ নাগরিকরা, তেমন ভিড় নেই কেন্দ্রগুলোতে। চট্টগ্রামের নালা নর্দমা যেন মৃত্যু ফাঁদ, তিন মাসে চারজনের প্রাণহানি, একে অপরের কাঁধে দোষ চাপাচ্ছে সিডিএ ও সিটি কর্পোরেশন। প্রকল্পের কাজ করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল, মনে করি কিছুটা অবহেলা আছে। আমাদের যে রুটিন ওয়ার্কগুলি আছে সেগুলি তো আপনাকে কেউ বাধা দেয়নি, ওনারা কেন ওইগুলি দেখে না। দেশে 5G সেবা চালুর লক্ষ্যে প্রস্তুতি চলছে পুরো দমে। ডিসেম্বরে শুরুর পরিকল্পনা টেলিটকের, তরঙ্গের মূল্য কমানোর দাবি অপারেটরদের। আমন্ত্রণ যমুনা নিউজে এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত, জানাবো বিস্তারিত। রাজধানীর অভিজাত এলাকার রাস্তায় প্রাইভেট কারের কাছ থেকে মাশুল আদায়ের বিষয়ে সমীক্ষা শুরু করেছে উত্তর সিটি কর্পোরেশন। গাড়িগুলো কখন কোন রাস্তায় কি কি কারণে নামছে তা বিশ্লেষণ করা হচ্ছে। উত্তর সিটির প্রধান নির্বাহী ইঙ্গিত দিয়েছেন গুলশান, বনানী আর বাড়িধারায় যাদের একাধিক গাড়ি রয়েছে তাদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। পিক অফ পিক হিসেবে নির্ধারণ করা হবে মাশুল। মেয়র জানিয়েছেন সব পক্ষের সঙ্গে আলোচনা করেই ঠিক হবে এর হার। আখলাকুস সাফার রিপোর্ট। শুটিং ক্লাব থেকে গুলশান এক, গুলশান এক থেকে গুলশান দুই, রাস্তায় ঢুকলে শুধু গাড়ি আর গাড়ি, বেশিরভাগই প্রাইভেট কার। এত গাড়ি কোত্থেকে আসছে, কখন আসছে, কোন সময় কোন পথ দিয়ে ঢুকছে এই অভিজাত এলাকায় এবং কোন পথে বেরোচ্ছে, আর মাঝের যে সময়টা এই সময়টাই বা পার্কিং করে রাখছে কোথায়, এই সব কিছু এবার জানতে চায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বছরে রাস্তায় নামছে গড়ে 90,000 গাড়ি, যার 80% প্রাইভেট কার। লকডাউনের এক বছরে শুধু ঢাকা মেট্রোর নম্বরে যোগ হয়েছে আরও 11,115 প্রাইভেট কার। রাস্তার 76% আঁকড়ে আছেন মাত্র 5% মানুষ। গুলশান বনানীর রাস্তায় তাই ট্যাক্স দিয়ে ঢুকতে হবে তাদের। যদি এভরিডে শুধু ট্যাক্স ইনক্রিজ করে আমরা তো কোনো ফ্যাসিলিটিস পাচ্ছি না। অনেক মিডল ক্লাস ফ্যামিলি আছে যারা এই পথ দিয়ে যাওয়া আসা করে, এই এখানে কাজের জন্য আসে, তো এর মানে যে গুলশান বনানী এলাকার জন্য আলাদা করে ট্যাক্স ইস্যু করা হবে এইটা আমি মোটেই সাপোর্ট করি না। এটা কেন করতে চাই যে একটি বাসায় বা একটি ফ্যামিলিতে 4টা 5টা 6টা পর্যন্ত গাড়ি, এত গাড়ি তো একটি ফ্যামিলিতে থাকার প্রয়োজন নাই অ্যাকচুয়ালি। আমরা সমীক্ষার কাজে হাত দিচ্ছি এবং এই রেজাল্ট কি আসে আমরা দেখি, এটা সমীক্ষাই বলে দেবে যে আপনার কি পরিমাণ ট্যাক্স, কতক্ষণের জন্য কোনখানে একটা গাড়ি কয় ঘন্টা থাকলে এখানে কি পরিমাণ ট্যাক্স বের হলে দিতে হবে। ওদিকে এখনও ঠিকঠাক কাজ করছে না ঢাকার ট্রাফিক সিগন্যাল, সেখানে ট্যাক্স বসাতে হলে স্বয়ংক্রিয় যান্ত্রিক ব্যবস্থা লাগবে, আর সেটা করা না গেলে যানজট আরও বাড়তে পারে। সিঙ্গাপুরের মতো সব ধরনের কি ফ্যাসিলিটিস বাংলাদেশে আছে, ট্রান্সপোর্টেশন ফ্যাসিলিটিস আছে, রোড ট্রান্সপোর্টেশনে সিটি কর্পোরেশন কি প্রোভাইড করতে পেরেছে তা তো পারেনি। তো সিটি কর্পোরেশনে শুধু সিঙ্গাপুরের একটা সাইড নিয়ে আসলে তো হবে না, ওনাকে সব কিছু এনশিওর করতে হবে। কোনো ফ্যামিলিতে 2টা গাড়ি থাকলে 1টা নামাতে পারবে বা ডে ওয়াইজ নাম্বার, ওই জিনিসগুলো করা যেতে পারে। নগর বিশেষজ্ঞ আর পরিকল্পনাবিদরা বলছেন ট্যাক্স আরোপের ব্যাপারে এতটা তড়িঘড়ি করা যাবে না, এর আগে রয়েছে অনেকগুলো ধাপ, তৈরি হতে হবে পুরো ট্রাফিক ব্যবস্থাটাকে। মানুষকে হাঁটার উপযুক্ত এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে, অল্টারনেটিভ ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ গণপরিবহন এবং ওয়েল মেইনটেইনড, আমি শব্দটি বারবার বলবো, ওয়েল মেইনটেইন জনগণের জন্য পরিবহন, প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন। মেয়র জানালেন যানজট নিরসনে সর্বোচ্চটা করবেন তিনি, তড়িঘড়ি নয়, প্রাইভেট কারের সমীক্ষা শেষে সব পক্ষের পরামর্শেই ঠিক করবেন ট্যাক্সের পরিমাণ। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।
আজও চলবে বিশেষ টিকা ক্যাম্পেইন। প্রথম দিনে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হয় আজও অব্যাহত থাকবে এই কর্মসূচি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে সারা দেশে মঙ্গলবার বিশেষ টিকা ক্যাম্পেইনের কর্মসূচি নেওয়া হয়। প্রথম দিন প্রয়োগ করা হয় রেকর্ড সংখ্যক টিকা। প্রথম ডোজ টিকা দেওয়া হয় 66,25,123 জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয় 1,33,869 জনকে। ইউনিয়ন ওয়ার্ড থেকে শুরু করে সিটি কর্পোরেশন ও শহর এলাকায় দেওয়া হয় ভ্যাকসিন। কর্মসূচিতে 75 লাখ মানুষকে করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। ক্যাম্পেইনে দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। 60 বছরের বেশি বয়স্ক নাগরিকরা জাতীয় পরিচয়পত্র দেখিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণে অগ্রাধিকার পাচ্ছেন। মঙ্গলবার যারা টিকা নিয়েছেন এক মাস পর অক্টোবরের 28 তারিখে দ্বিতীয় ডোজ পাবেন তারা। দর্শক, এ পর্যায়ে খুলনার টিকা কেন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আজ কয়েকটি কেন্দ্রে কত সংখ্যক টিকা দেওয়া হবে এবং যারা টিকা প্রত্যাশী তারা আসা শুরু করেছেন কিনা জানাবেন বিস্তারিত। টিকা কার্যক্রম শুরু হয়েছে সকাল 9টা থেকেই যেসব কেন্দ্রে টিকা দেওয়া গতকাল হয়েছিল। মূলত গতকাল যে প্রথম ডোজটি দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার 75তম জন্মদিন উপলক্ষে, সেইটারই ধারাবাহিকতা আজকে। কারণ গতকাল খুলনাতে 1,38,000 টিকার টার্গেট ছিল, সেই লক্ষ্যমাত্রা আসলে পূরণ না হওয়ার কারণে আজকে সেখানেই টিকা দেওয়া হচ্ছে, যেখানে টিকা রয়েছে অথবা যেখানে গতকাল সবাই এসে টিকা নিতে পারেনি। এর সংকটটা একটু বলে রাখি আপনাকে, কারণ এর আগে দুবার যখন গণটিকা শুরু হয়েছিল তখন শুধুমাত্র জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে এলেই তাদেরকে টিকা দেওয়া হয়েছিল, কিন্তু এবার সেই নিয়মের একটু ব্যত্যয় ঘটেছে। অর্থাৎ এবার তাকে সুরক্ষা অ্যাপসের মধ্যে যেয়ে নিজের রেজিস্ট্রেশন করার পর সেটাকে প্রিন্ট আউট করে সেই কপিটি সাথে নিয়ে আসার পরেই তাকে আসলে টিকা দেওয়া হচ্ছে। অর্থাৎ তারকে আগে রেজিস্ট্রেশন করতে হচ্ছে। সে কারণে গতকাল অনেক জায়গায় আমরা দেখেছি যারা টিকা নিতে আসছে তারা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে না করেই শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে এসেছে, সে কারণেই তাদেরকে টিকা দেওয়া হয়নি, তাই তাদের বলা হয়েছে আজকে তাদের জন্য বিশেষ ব্যবস্থাপনায় আবার টিকা দেওয়া হবে। গতকালের হিসাবটা যদি বলি, 1,38,000 জায়গায় গতকাল খুলনাতে 92,540 জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে পুরুষ 44,363 এবং নারী 48,177 এবং সিটি কর্পোরেশন 9টি উপজেলা মিলে টিকা বাকি রয়েছে প্রায় 30,000। সেই টিকাটি আসলে দেওয়ার জন্য আজ বিশেষ ব্যবস্থাপনায় টিকা কার্যক্রম চলছে। শাওন প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা খুলনা টিকা কেন্দ্রের খবর জানছিলাম, এবার একটু রাজধানীর খবর জানবো। ঢাকা দক্ষিণ সিটির 18 নম্বর ওয়ার্ডে রয়েছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, যাচ্ছি তার কাছে। রাব্বি, টিকা কার্যক্রম কেমন চলছে জানাবেন সার্বিক পরিস্থিতি। শাওন, আপনি জানেন যে গতকাল যে কার্যক্রম গণটিকা কার্যক্রমটি চালু ছিল সেটি কিন্তু বিকেলের দিকে ঘোষণা আসে যে আজকেও কিন্তু টিকা কেন্দ্রে আসলে টিকা নেওয়া যাবে। তবে আমি সকাল থেকে দক্ষিণের 4 থেকে 5টি কেন্দ্র ঘুরেছি, কোথাও কোথাও তালা মারা, কোথাও কোথাও টিকা কেন্দ্রে দু একজনকে পাওয়া গেলেও তারা জানে না যে আজকে টিকা কার্যক্রম চলবে কি না, এবং সেই সঙ্গে টিকা নিতে আসা নাগরিকরাও কিন্তু সেখানে উপস্থিত ছিল না। মানে মানুষজন আসলে গতকাল সন্ধ্যার দিকে সিদ্ধান্তটি হওয়াতে শাওন আজকে এখন যেহেতু বৃষ্টি সেই সঙ্গে খুব ভোরে যে দীর্ঘ লাইন, যেই চিত্রগুলো আমরা দেখে আসি সেটি কিন্তু এই বিশেষ যে টিকা কার্যক্রম সেই কার্যক্রমের চোখে পড়েনি। আমি এখন আছি হাতিরপুল এলাকায়, এখানে 2টি জায়গায় টিকা দেওয়া হচ্ছিল কিন্তু সেটি কোনো জায়গায় আমরা এই কার্যক্রম আমাদের চোখে পড়েনি। শাওন, রাব্বি, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে উন্মুক্ত খাল নালা নর্দমা যেন এক একটি মৃত্যু ফাঁদ, যার সর্বশেষ বলি কলেজ ছাত্রী সাদিয়া। এ নিয়ে 3 মাসে 4 জনের প্রাণহানির পরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। দুর্ঘটনার দায় নিতে নারাজ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ বা সিটি কর্পোরেশন, ফলে সুরক্ষা নিশ্চিতে নেই কোনো পদক্ষেপ। নগরীর 16 শহর মেয়র গলিতে গত 30 জুন সিএনজি অটোরিকশা উল্টে চশমা খালে পড়ে প্রাণ যায় দুজনের। তার 2 মাস না পেরুতেই 25 আগস্ট ভারী বর্ষণে মুরাদপুরে সৃষ্ট জলাবদ্ধতার সময় পা পিছলে নালায় পড়ে তলিয়ে যান ব্যবসায়ী সালেহ আহমদ, যার খোঁজ মেলেনি আজও।
এর ঠিক এক মাসের মাথায় আবার ঘটল একই ধরনের ঘটনা। ২৭ সেপ্টেম্বর রাতে আগ্রাবাদে পা পিছলে নালায় পড়ে এবার প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেহেরিন মাহবুব সাদিয়ার। বন্দরনগরীর উন্মুক্ত সব খাল নালা নর্দমা যেন এক একটি মরণ ফাঁদ। প্রতিরক্ষা দেয়াল কিংবা ঘেরাও না থাকায় ঘটছে একের পর এক প্রাণহানি। তারপরও সংশ্লিষ্ট সব সংস্থা নির্বিকার, দায় নিতে রাজি নয় কেউই। ক্ষুব্ধ সাধারণ মানুষের প্রশ্ন, বন্দরনগরীতে কি হচ্ছে এসব? এটার মূল পরিষ্কার করার দায়িত্ব কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। যখন কোনো একটা দুর্ঘটনা ঘটে তারপরে সব ধরনের সরকারি কর্মকর্তার টনক লড়ে। এগুলো সংস্কার করতে হবে, যেমন নালাগুলো খোলামেলা থাকা যাবে না, কোনগুলো বিপজ্জনক ওগুলো চিহ্নিত করতে হবে। বাণিজ্যিক এলাকায় বাণিজ্যিক রাস্তা এভাবে খোলা নালা রাখা কোনো তো স্বাভাবিক ব্যাপার না। এটা যদি আগে এভাবে ঘেরাও দিত তাহলে মানুষ তার পড়তো না। একের পর এক এমন প্রাণহানি অনাকাঙ্ক্ষিত বললেও মেয়রের দাবি, দুর্ঘটনাস্থল সিডিএর প্রকল্পভুক্ত এলাকা, দায়ও তাদের। এখানে যারা প্রকল্পের কাজ করছে তাদেরকে সতর্ক হওয়া উচিত ছিল। আমি মুরাদপুরের ব্যাপারেও বলেছিলাম, খুঁটি গাড়ি দিয়ে যদি আপনি লাল ফ্ল্যাগ লাগিয়ে দেন তবু তো মানুষ সতর্ক হতে পারে, কিন্তু এগুলো আমি মনে করি কিছুটা অবহেলা আছে। অবশ্যই যারা কাজ করছে সিডিএ দুষছে সিটি কর্পোরেশনকে, তারা রুটিন কাজ ঠিকমতো করছে না বলে অভিযোগ সংস্থাটির। আমাদের যে রুটিন ওয়ার্কগুলি আছে সেগুলি তো আপনাদেরকে কেউ বাধা দেয়নি, ওনারা কেন ওইগুলি দেখেনি সেটা তো আমার প্রশ্ন। আমরা যদি আমাদের প্রকল্পের অধীনে যদি কিছু করতে হয় সেটা আমরা করে দেব। দুই সংস্থার এমন টানাপোড়েন নতুন নয়, চট্টগ্রামের জনপ্রতিনিধিরাও নীরব। আর এ সমন্বয়হীনতার বলি হচ্ছেন বন্দরনগরীর সাধারণ মানুষ। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। বেনাপোল বন্দর দিয়ে রপ্তানি পণ্য বোঝাই ট্রাক জিম্মি করে চাঁদা নেয়ার অভিযোগ উঠেছে। চাহিদা মাফিক টাকা দিলে পেছনের ট্রাক চলে যায় আগে, অথচ পণ্য খালাসের অপেক্ষায় অনেক ট্রাক আটকে থাকে দিনের পর দিন। শ্রমিক ইউনিয়নের নামে টাকা নেওয়া হয় বলে দাবি চালক হেলপারদের। বিষয়টি পুলিশ জানলেও এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাক শ্রমিক ইউনিয়নের নামে চলে দর কষাকষি, পাঁচ থেকে সাত, সাত থেকে দশ হাজার, কখনো এতেই দফা রফা হয়, কখনো আবার দিতে হয় ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত। আর তা দিলেই সিরিয়াল ছাড়াই ট্রাক চলে যায় সবার আগে। রপ্তানি পণ্যের ট্রাক জিম্মি করে টাকা আদায় বেনাপোল বন্দরে এখন ওপেন সিক্রেট। চাহিদা মতো টাকা দিলেই পেছনের পরিবহন পণ্য খালাসের জন্য চলে যাবে আগে, অথচ স্বাভাবিকভাবে বন্দর এলাকায় প্রবেশ করে একটি ট্রাকের রপ্তানি পণ্য খালাসে সময় লেগে যায় এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত। পিছনের গাড়িগুলো দেখা গেল কালকে আসছে, তারা আজকে গেটে চলে গেছে। আমরা আজকে পাঁচ দিন এখানে দাঁড়িয়ে আছি, অনেক গাড়ি আছে, পাঁচ দিন, দশ দিন এবং বারো দিনে এমন গাড়ি আছে। ট্রাক চালকদের অভিযোগ, একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করে, রপ্তানি গেট থেকে যানজট তৈরি করে রাখে প্রায় পাঁচ কিলোমিটার। শুধু ট্রাক থেকে পণ্য নামাতে একটি জায়গায় দীর্ঘদিন আটকে থাকায় ভোগান্তি পোহান চালক হেলপাররা। মোটামুটি টাকা দিয়ে সিরিয়াল আউট করে আগে চলে যায়, তো এটা তো আমাদের পক্ষে সম্ভব না। আমরা সিরিয়ালে আছি, যারা টাকা দিয়ে তারা যাইতে পারে, আমরা টাকা দিয়ে আমরা যাইতে পারি না। দেখা যাচ্ছে পিছনের অনেক গাড়ি দেয় আছে, ওই জন্য টাকা টুকা দিয়ে আর সিরিয়াল কাইটা সামনে চলে আসছে, কাও আসতেছে কাও আসতেছে না, অনেকে টাকা নিচ্ছে, টাকা নিয়ে সামনে চলে আসতেছে। সিরিয়াল বাণিজ্যের কথা জানা বন্দর কর্তৃপক্ষের ও পুলিশের, তারা বলছেন দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমাদের কাছে কয়েকটা জায়গা থেকে কমপ্লেন আসছেন যে এই যে গাড়িগুলো দীর্ঘ সারিতে দাঁড়িয়ে আছে সেই গাড়িগুলো থেকে অনেক সময় চাঁদাবাজি অথবা সেই গাড়িতে রাতে চুরির ঘটনা ঘটছে। যে সকল চক্র এটা নিয়ে কাজ করছে আমরা ইতিমধ্যে তাদেরকে ফাইন্ড আউট করেছি। দীর্ঘদিন বন্দরে আটকে থাকা ট্রাক থেকে রফতানি পণ্য চুরির ঘটনাও ঘটছে। মুর্শিদুজ্জামান হিমু, যমুনা নিউজ। ডিসেম্বরে মিলবে 5G সেবা, এ লক্ষ্যে প্রস্তুতি চলছে দ্রুত গতিতে। শুরুতে টেলিটকের মাধ্যমে উদ্বোধন করা হবে, আর আগামী বছর অন্যান্য মোবাইল অপারেটরের মাধ্যমে দেশজুড়ে বিস্তৃত করার পরিকল্পনা করছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। তবে এর আগে তরঙ্গের উচ্চ মূল্য, অপটিক্যাল ফাইবার সেবা সহ বেশ কিছু বিষয়ে জটিলতার অবসান চান অপারেটররা, অন্যথায় গ্রাহক সেবায় নেতিবাচক প্রভাব পড়বে এমন আশঙ্কা তাদের। 2G, 3G, 4G যুগ পেরিয়ে এবার সবশেষ প্রযুক্তি 5G সেবার পথযাত্রায় সামিল হচ্ছে বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী মধ্য ডিসেম্বরেই ঢাকায় সেবাটি চালু হতে যাচ্ছে। প্রচণ্ড গতিময় এই প্রযুক্তি সেবার জন্য মোবাইল অপারেটরগুলোকে অপটিক্যাল ফাইবার সেবা প্রদানকারী সংস্থা NTTN এবং টাওয়ার কোম্পানিগুলোর উপর নির্ভর করতে হবে। এরই মধ্যে প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের কাজ চূড়ান্ত করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
মোবাইল অপারেটর এবং এনটিটিএন এর ভিতরে যাতে একটা ইন্টিগ্রেটেড অবস্থায় তারা যেন সার্ভিসটা দিতে পারে এবং সেটাকে আমাদের বিটিআরসি থেকে সেটাকে সমন্বয় করা। টাওয়ার অপারেটররা যদি যদি টাওয়ার তৈরি করে না দিতে পারে তাহলে কিন্তু এইটার যে 5G বা 4G ডিপ্লয়মেন্টের যে স্পিড বা গতি এটা বৃদ্ধি করা যাবে না। আগামী 12 অথবা 16 ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ঢাকার 10টি এলাকায় 5G সেবা চালু করবে রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক। পরবর্তী কয়েক মাসের মধ্যে সেবার পরিধি 200 অঞ্চলে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিচ্ছে সংস্থাটি। 5G এবং 4G কে মিক্স করে আমরা চালু করব এবং এখানে আপনারা জানেন যে 4G এবং 5G এর মধ্যে একটা বেশ বড় একটা গ্যাপ আছে ইন কেস অফ ইউজার প্যাটার্নের দিক দিয়ে, কারণ এখানে আপনার স্পিডটা 4G যে স্পিড 5G স্পিড প্রায় 4G থেকে 10-20 গুণ বেশি। 5G ব্যক্তিগত ব্যবহারের চেয়ে প্রাতিষ্ঠানিক ব্যবহারই বেশি গুরুত্ব পাবে। শুরুতে ব্যবসায় মুনাফা পাওয়া নিয়েও আছে শঙ্কা। অপারেটরগুলোর অভিমত, তরঙ্গের মূল্য কম হলে পরিচালন ব্যয় কমবে, যার সুফল পাবে গ্রাহক। এরই মধ্যে বিভিন্ন দেশ 5G সেবায় 4G চেয়ে কম মূল্যে তরঙ্গ বরাদ্দ দিয়েছে। এই বছরই কিন্তু আমরা কিছু স্পেকট্রাম কিনেছি, এখন কিন্তু আমাদের আবার নতুন করে স্পেকট্রাম ইনভেস্ট করার একটা বড় সীমাবদ্ধতা আছে এবং আমরা সেই সীমাবদ্ধতার কারণেই আমরা মনে করি যে স্পেকট্রামটা আমাদেরকে আপাতত বরাদ্দ দেওয়া উচিত, যাতে আমরা ইকোসিস্টেমটা ডেভেলপ করতে পারি, আমরা ইকুইপমেন্ট এনে 5G জন্য রোল আউট করতে পারি, ইউজ কেসগুলো ডেভেলপ করতে পারি। 5G প্রযুক্তি হচ্ছে একটি শিল্পপণ্য, কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো ধরনের নেতিবাচক প্রভাব যেন না পড়ে সে বিষয়ে গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা হুট করে 5G রোল আউট করার পরের বছর 80% জনগোষ্ঠীকে আমরা 5G র আওতায় এনে তাদেরকে ব্যবহার করাতে পারবো, আমার কাছে এটা বোধ হয় বাস্তব মনে হয় না। তবে আমরা কোনো মতেই কোনো অবস্থাতেই এই 5G পিছিয়ে থাকার কথা চিন্তা করবো এটাও করছি না। আগামী দিনের প্রযুক্তি, রোবোটিক্স, IoT, বিগ ডাটা কিংবা ব্লকচেইনের যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় শিল্প প্রতিষ্ঠান কিংবা মৎস্য বা কৃষির জন্য 5G অপরিহার্য। 2023 সাল নাগাদ বিশ্বব্যাপী প্রায় 100 কোটি 5G গ্রাহক তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। পাকিস্তানের দক্ষিণ ওয়াজির স্থানে গোয়েন্দা বাহিনীর অভিযানে প্রাণ হারালো 10 সন্ত্রাসী। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে দেশটির ISPR। গোপন তথ্যের ভিত্তিতে সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালালে সন্ত্রাসী দলটির শীর্ষ 4 কমান্ডার প্রাণ হারায়। গোলাগুলিতে নিহত হয় বাকি সদস্যরা। অভিযানে পাকিস্তান গোয়েন্দা বাহিনীর 1 সদস্যও প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত আরও 1 জন। উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক অস্ত্র, গোলা বারুদ। বিবৃতিতে বলা হয় দলটির বড় ধরনের নাশকতা পরিকল্পনা ছিল। আফগানিস্তানে এখনও আল কায়দার শক্ত উপস্থিতি রয়েছে, যাদের মদত দেয় তালেবান। খুব শিগগিরই যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করবে জঙ্গি সংগঠনটি। মঙ্গলবার কংগ্রেসের শুনানিতে বিষয়টি খোলাসা করেন জেনারেল মার্ক মিলে এবং জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি। সেনা প্রত্যাহার ইস্যুতে দুজনকে জিজ্ঞাসাবাদ করেন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এবং সিনেটের আর্মড সার্ভিস কমিটি। জেনারেলদের স্বীকারোক্তি, নিরাপত্তা বিবেচনায় আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের ব্যাপারে ভেটো দিয়েছিলেন তারা। পরিস্থিতি মোকাবেলায় অন্তত 2,500 সেনা আফগানিস্তানে রাখার আবেদন জানান তারা, কিন্তু সেই প্রস্তাবে সম্মত হননি প্রেসিডেন্ট জো বাইডেন। দর্শক, এই ছিল যমুনা নিউজের।